দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী শাকিল হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিল, সকালে তো সাবেক দুই আইজিপির রিমান্ড শুনানিকে ঘিরে রিমান্ড শুনানি হয়েছে, সেই রিমান্ড শুনানিতে কী কী হলো এবং আসামিরা নিজেদের সপক্ষে কিছু বলেছে কি না বিস্তারিত আপনার কাছে জানতে চাই। ন্যান্সি, পুলিশের সাবেক দুজন আইজিপি, দুজন আব্দুলাল মামুন সদ্য সাবেক আইজিপি এবং এর আগের একজন সাবেক আইজিপি হচ্ছেন শহীদুল হক, তাদের দুজনকে আদালতে হাজির করা হয়েছিল। পাশাপাশি আরেকজন পুলিশের অ্যাডিশনাল এসপি আব্দুলাল কাফি, তাকেও হাজির করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য, সেখানে সাবেক মহাপরিদর্শক পুলিশের শহীদুল হক, তিনি কিন্তু আদালতের এজলাসে বলেছেন যে তিনি প্রায় 2018 সালেই অবসর নিয়েছেন এবং তিনি যতদিন পুলিশের সর্বোচ্চ পদে ছিলেন ততদিন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক হয়রানিমূলক মামলা বা নির্যাতন কাউকে করা হয়নি এবং কারোর এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। তবে সদ্য সাবেক আইজিপি আব্দুলাল মামুন, তিনি কোনো বক্তব্য এজলাসে দেননি, কথা বলেননি। তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকে এজলাসে ভোরবেলায় হাজির করা হয়, কারণ এর আগে আমরা দেখেছি যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং অন্যান্য কর্মকর্তাদের আদালতে হাজির করার সময় হামলার ঘটনা ঘটেছে এবং সেটি মাথায় রেখেই আজকে এই দুই সাবেক পুলিশের সর্বোচ্চ ব্যক্তিকে আদালতে হাজির করার সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই 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 আজকের শুনানির মধ্য দিয়ে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের বিষয়ে হত্যা মামলা হয়েছে দুজনের বিরুদ্ধেই, এবং সেই হত্যা মামলার বিষয়ে রিমান্ডে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং জানতে চাওয়া হবে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে। ন্যান্সি শাকিল, আপনাকে ধন্যবাদ।